أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أموالا. সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে তাদাব্বুরুল কোরআনের আজকের আয়োজনে স্বাগত জানাই। আজকে আমরা আল কোরআন তাদাব্বুর এবং মানুষের চিন্তা চেতনাকে আয়াতের গবেষণায় কাজে লাগানোর দিকে যে আহ্বান জানিয়েছে সেটি নিয়ে কিছু কথা বলবো। আল কোরআন এ বিষয়ে তাকিদ করেছে যে কোরআন অবতীর্ণ হওয়ার মূল লক্ষ্যই হল আল কোরআন নিয়ে তাদাব্বর করা আর আল কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের 29 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি, এটি একটি বরকতময় গ্রন্থ, আপনার প্রতি তা নাজিল করেছি যেন মানুষ এর আয়াতগুলো নিয়ে তাদাব্বর করে, এর আয়াতগুলো নিয়ে মানুষ যেন চিন্তা গবেষণা করে। একদম স্পষ্টভাবে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদাব্বুরের কথা উল্লেখ করেছেন। যে তাদাব্বুর কোরআন নাজিলের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য, সেই তাদাব্বুরের দিকে সহজেই পৌঁছার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উদ্দেশ্যে কোরআন বোঝাকে সহজ করে দিয়েছেন, যেন মানুষ খুব সহজেই আল কোরআন পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, বুঝতে পারে। সেটি আল্লাহ তাআলা অতীব সহজ করে দিয়েছেন সূরাতুল কামারের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সে কথাটি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, আর আল কোরআনকে অবশ্যই আমরা উপদেশ গ্রহণের জন্য, যিকিরের জন্য সহজ করে দিয়েছি, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কামারে 4-4 বার এই আয়াতটি উল্লেখ করেছেন। মানুষকে এই বার্তাটি খুবই শক্তিশালীভাবে দেওয়ার জন্য যে কোরআন পঠন পাঠন শেখা এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা তাদাব্বুর করা অতীব সহজ, কারণ আল্লাহ নিশ্চিত করে বলেছেন তিনি এটিকে সহজ করে দিয়েছেন। আল কোরআনুল করিম মানুষকে আল কোরআনের আয়াতের দিকে, তাদাব্বুরের দিকে শুধু আহ্বানই জানায় না, বরং আল কোরআন তাদের কাছে এই ডিমান্ডটাও করে যে তারা যেন এই তাদাব্বুরের ক্ষেত্রে গভীর থেকে গভীরতম গবেষণায় নিজেদেরকে নিয়োজিত করে। সূরাতুন নেসার 82 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তারা কোরআন নিয়ে কেন তাদাব্বুর করে না? যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসত হতো, তাহলে তারা এই কোরআনের মধ্যে অনেক ইখতিলাফ এবং বিভিন্নতা পেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা দিয়ে আসলে বোঝাতে চাচ্ছেন, সত্যিকার অর্থে কেউ যদি নিরপেক্ষভাবে কোরআন নিয়ে তাদাব্বর ও গবেষণা করে, তাহলে সে উপলব্ধি করবে যে এটি আল্লাহর কাছ থেকেই এসেছে, এটি গায়রুল্লাহর কাছ থেকে আসেনি, কারণ গায়রুল্লাহর কাছ থেকে আসলে তাতে বহু অসামঞ্জস্যতা থাকত। কিন্তু আল কোরআন একই মানহাজ, একই পদ্ধতি, একই বাণী, একই তৌহিদের উপর প্রতিষ্ঠিত। আল কোরআনের এই যে নলেজ, এই যে মানহাজ বা মেথোডোলজি, তার মধ্যে বিভিন্নতা, পার্থক্য কিংবা বৈপরীত্য নেই। এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য সত্তার কাছ থেকে আসত, তাহলে তার মধ্যে বহু বৈপরীত্য পাওয়া যেত। ফলে কোরআন নিয়ে গবেষণা করলেই বোঝা যাবে যে এটি
একমাত্র আল্লাহর কাছ থেকে এসছে, এবং তৌহিদের যে সত্যতা সেটি তাদাব্বুরের মাধ্যমে আমাদের কাছে প্রমাণিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কোরআন নিয়ে কেন তাদাব্বুর করে না, নাকি তাদের হৃদয়গুলো লকড, বন্ধ, সেখানে কোনো কিছু ঢোকে না। সুরাত মুহাম্মাদের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই শব্দান মানে উচ্চারণ করেছেন যে কোরআন নিয়ে অবশ্যই তাদাব্বুর করা উচিত। কোরআন নিয়ে শুধু তারাই তাদাব্বুর করে না যাদের হৃদয়টা লকড হয়ে আছে, সে হৃদয়টাকে বন্ধ করে রেখেছে, সেখানে কোনো সত্য বাণী ঢোকে না। অতএব তাদাব্বুর এটি মতলব, আল কোরআনে প্রত্যেক মুসলিম তেলাওয়াতকালী যেন তাদাব্বুর করেন, সেটি এই আয়াতগুলোর আলোকে আল্লাহর পক্ষ থেকে একটা অমোঘ আহ্বান। সে আহ্বানে আমাদের প্রত্যেক মুসলিমের সাড়া দেওয়া উচিত। আমরা যারা আরবি জানি না তাদের আরবি জানা উচিত। আল কোরআন নিয়ে তাদাব্বুর করতে গেলে কোরআনের ভাষা বুঝতে হবে, কোরআনের উস্তুব বুঝতে হবে, কোরআনের অলঙ্কারিক যে বৈচিত্র্য সেটা বুঝতে হবে, কোরআনের বালাগাত ফাসাহাত বুঝতে হবে। আল কোরআন কেন আমাদেরকে তাদাব্বুরের দিকে আহ্বান করেছে সেগুলোর আরো কিছু উদ্দেশ্য আছে। আসুন আমরা খুব সংক্ষেপে সে উদ্দেশ্যগুলোর সাথে পরিচিত হই। এক নম্বর, সেটি হচ্ছে তাফাক্কুর, নাজর এবং আয়তাবার। আমরা কোরআন নিয়ে তাদাব্বুর করব, গবেষণা করব, যাতে আমরা আমাদের চিন্তাকে কাজে লাগাতে পারি, আমাদের মধ্যে যে পর্যবেক্ষণ ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন সেটিকে আমরা অ্যাক্টিভ করতে পারি, এবং এই চিন্তা চেতনা পর্যবেক্ষণ এগুলোর আলোকে আমরা এতেবার হাসিল করতে পারি, অর্থাৎ শিক্ষা অর্জন করতে পারি। সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বর্ণনা করে দেন যেন তোমরা চিন্তা ভাবনা করতে পারো। দ্বিতীয় উদ্দেশ্যটা হলো আত-তাআসসুর ওয়া খুশুউল কলব, যেন কোরআনের বাণী থেকে, কোরআনের বার্তা থেকে, কোরআনের এই অমোঘ বক্তব্য থেকে আমরা প্রভাবিত হতে পারি। এত সুন্দর কথা, এত সত্য বাণী, এটা যদি আমাদের হৃদয়ে নাড়া দেয়, আমাদের হৃদয়কে আলোড়িত করে, তাহলে তো আমরা কতই না উপকৃত হব। যাতে আমাদের হৃদয়টা বিগলিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরার 107 ও 108 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম ইখরুনা লিল আযকানি সুজদা ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। এর অর্থ হলো, নিশ্চয়ই এর পূর্বে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে যখন এটা পাঠ করা হয় তখন তারা সিজদাবনত হয়ে লুটিয়ে পড়ে, আর তারা বলে, পবিত্র মহান আমাদের রব, আমাদের রবের ওয়াদা অবশ্যই কার্যকর হয়ে থাকে। এই যে এখানে বলা হলো তারা সিজদাবনত হয়ে লুটিয়ে পড়ে, এই কথাটা কোরআনের তাফসীরের ক্ষেত্রে বলা হয়েছে। এই এলেম প্রাপ্ত লোকেরা তারা কোরআনের এই এলেম থেকে, বাণী থেকে তারা প্রভাবিত হয়। আমরা যে আয়াতটি পাঠ করলাম এটি সেজদার আয়াত, অতএব যারা শুনেছেন অথবা পড়েছেন তারা সেজদা করে নেবেন। এরপর আমরা আরও একটি উদ্দেশ্য নিয়ে একটু সংক্ষেপে কথা বলবো, সেটা হলো ইস্তিখরাজুল হিকাম, ইস্তিনবাতুল আহকাম। আমরা কোরআন নিয়ে তাদাব্বুর করলে হিকমতগুলো কিন্তু বের করতে পারবো, আর শরিয়াতের যে রুলিংস এবং বিধানগুলো সেটাও আমরা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবো, বের করতে পারবো, বুঝতে পারবো। তাহলে আমরা যদি কোরআনের আয়াতগুলো নিয়ে এর অর্থ বুঝে একটু চিন্তা ভাবনা করি, তাহলে একদিকে যেমন আল্লাহর প্রজ্ঞাটা আমরা অনুধাবন করব, তার হেকমতটা বুঝতে পারবো, ঠিক তেমনি তার আহকাম ও বিধিবিধানগুলো আমাদের রপ্ত হয়ে যাবে। সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটি তুলে ধরেছেন। তিনি বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিতাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনহু
فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون. যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব লোকদের ওয়াদা এবং প্রতিশ্রুতি গ্রহণ করলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তিনি প্রতিশ্রুতিটা নিলেন এই বিষয়ে যে তোমরা অবশ্যই অবশ্যই এই কিতাবটিকে মানুষের জন্য বর্ণনা করবে এবং সেটিকে তোমরা গোপন করবে না। কিন্তু তারা সেই কিতাবটাকে তাদের পেছনে নিক্ষেপ করে রেখেছে এবং তারা এই কিতাবের বিনিময়ে খুবই নগণ্য মূল্য তারা গ্রহণ করেছে, আর তারা যা গ্রহণ করেছে নগণ্য মূল্য সেটা কতই না নিকৃষ্ট। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্যটা কিন্তু বলে দিয়েছেন যে কিতাব তো দেওয়া হলো যেন কিতাবটা মানুষের কাছে বর্ণনা করা হয়, যেন এর প্রজ্ঞা এর হুকুমগুলো মানুষের সামনে প্রেজেন্ট করা হয়, উপস্থাপন করা হয়, তুলে ধরা হয়। কিন্তু আহলে কিতাবের লোকেরা তারা কিন্তু সেটা করেনি, সে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন। আরেকটি বিষয় সেটি তাদাব্বুর থেকে আমাদের যে উদ্দেশ্য হাসিল হয় তার মধ্যে অন্যতম আরেকটি, সেটি হলো আল ইস্তিজাবা ওয়াল খুদু ওয়াল আমাল। আমরা আল্লাহর বাণী শুনলে আমরা এই বাণীর ডাকে সাড়া দেব, আমরা এই বাণীর প্রতি বিগলিত হব, বিনয় অবনত হব, বিনয় চিত্তে এটিকে অ্যাকসেপ্ট করব এবং সে অনুযায়ী আমল করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতে বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আর এটি বরকতময় গ্রন্থ যা আমরা নাজিল করেছি, অতএব তোমরা একে অনুসরণ করো। ফাত্তাবিউহু, সবাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তোমরা একে অনুসরণ করো। ওয়াত্তাকু, এবং তাকওয়া অবলম্বন করো যেন তোমরা রহমত প্রাপ্ত হও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবকে অনুসরণ করতে বলেছেন, যে যে নির্দেশগুলো আমাদেরকে দেওয়া হয় সে নির্দেশগুলো যদি আমরা ঠিক সঠিকভাবে অনুধাবন করতে না পারি, তার প্রজ্ঞা উপলব্ধি করতে না পারি, কনভিন্সড না হই, আমরা যদি সেই নির্দেশের রগ্রাসা রপ্ত করতে না পারি, বুঝতে না পারি, তাহলে কীভাবে সেটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে তেওয়া করবো, অনুসরণ করবো, কার্যে পরিণত করবো? অনুসরণ করাটাই হচ্ছে কার্যে পরিণত করা। আর তা যদি করতে পারি তাহলেই তো তাকে অবলম্বন হবে, তাহলেই আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। অতএব তাদাব্বুরুল কোরআন, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, অত্যন্ত জরুরি। কোরআনের যে সকল উদ্দেশ্য, লক্ষ্য, বিধিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফিক্স করে দিয়েছেন, সেগুলো যদি অর্জন করতে হয় তাহলে তাদাব্বুরুল কোরআন ছাড়া আমাদের আর কোনো গতি নেই। এবং আমরা সাথে সাথে একটা বিষয় বারবার বলছি, কোরআনের তাদাব্বুরের সাথে আমলও করতে হবে, কারণ আল কোরআনু তাদাব্বুরুন ওয়া আমাল। আল কোরআনু তাদাব্বুরুন ওয়া আমাল, কোরআন হচ্ছে তাদাব্বুর, চিন্তা গবেষণা করার একটা মহা জ্ঞানের ক্ষেত্র, আর আমাল হচ্ছে সেই জ্ঞানকে কাজে পরিণত করার একটা মহা দায়িত্ব। ফলে কোরআন একদিকে তাদাব্বুর, অন্যদিকে আমল। আসুন আমরা কোরআন নিয়ে গবেষণাও করি, আমলও করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।